বিগত বাম সরকারের আমলে রাস্তা থেকে শুরু করে ড্রেন এবং খোয়াই নদীতে নামার জন্য কোনো ব্যবস্থা ছিল না, কিন্তু রাজ্যে জোট সরকার গঠিত হওয়ার পর থেকে তেলিয়ামুড়া পুর এলাকায় উন্নয়নের কাজ চলছে জোর গতিতে। এই উন্নয়নের অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া পুর পরিষদের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এলাকার ড্রেন রাস্তা সংস্কার এবং খোয়াই নদীতে নামার জন্য খাত তৈরি করে দেওয়ার জন্য। ওয়ার্ডবাসীদের দাবি মতো তেলিয়ামুড়া পুর পরিষদ ওই ওয়ার্ডে ড্রেন রাস্তা সংস্কার এবং খোয়াই নদীতে নামার জন্য খাত তৈরি করার কাজে হাত দেয়। করোনা আবহের কারণে কিছুদিন বন্ধ থাকলেও আনলক মেসেজ 2 সময়কালে সেই কাজ ফের শুরু হয়। এ ব্যাপারে উন্নয়নের কাজকর্মের প্রশংসা করেন ওয়ার্ডের বাসিন্দারা। এই ঘাটটা 25 বছর পর্যন্ত মানুষ ব্যবহার করার মতো কোনো সুযোগ আসলো না। মানুষ নদীর কাছে হয়েছিল, মানুষ এটা ব্যবহার করতে পারছে না একমাত্র ঘাটের কারণে। মানুষের দীর্ঘ 25 বছর একটা দাবি আসলো, এদিকে একটা ঘাট যাতে হয়, মানুষ যাতে নদীটা ব্যবহার করতে পারে। একটা সাধারণ পূজা বা লেউলে পর্যন্ত মানুষ নদীর যাবে এই সুবিধা এদিকে আসলো না। ফলে মানুষের একটা খুব দীর্ঘদিন ধরে রয়ে গেছিলো এই রাস্তাটা এবং নদীর ঘাটটার ব্যাপারে। আমাদের নতুন সরকার ক্ষমতা আসার পরে মানুষের সেই দীর্ঘদিনের দাবির মূল্য দিয়া যে বিশাল কর্মযোগ্য নতুন সরকার চলছে, তারই একটা ক্ষুদ্র অংশ হিসাবে আমাদের এদিকে যে নদীর ঘাট নির্মাণ চলছে, এলাকাবাসী এই প্রয়াস অত্যন্ত খুশি যে মানুষ দীর্ঘদিন ধরে যে দাবিটা করে আসলো তার পূরণ হইতে চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।